টঙ্গীর তুরাগ তীরে কাল থেকে শুরু হচ্ছে 56তম বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে ইস্তেমা ময়দান। সাতপন্থীদের এই ইস্তেমায় যোগ দিতে দেশ বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন মুসল্লিরা। ইস্তেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার সব প্রস্তুতি নিয়েছে প্রশাসন। শুক্রবার শুরু হচ্ছে এবারের ইস্তেমার দ্বিতীয় পর্ব। এতে যোগ দিতে ঢল নেমেছে মুসল্লিদের। বিশ্ব ইস্তেমার অন্যতম মুরব্বী মাওলানা সাদের অনুসারীরা যোগ দিচ্ছেন এবারের ইস্তেমায়। বৃহত্তম এ জমায়েতে উপস্থিত হতে পেরে খুশি দেশি ও বিদেশি মুসল্লিরা। ছোট ছোট দলে বিভক্ত হয়ে জেলাওয়ারি নির্দিষ্ট খিত্তায় অবস্থান নিয়েছেন তারা। প্রথমত কোরআন সুন্নাহর কথা হয়েছে, এখন কোরআন সুন্নাহর কথা হয় তাই না? তাতে অসুবিধা কি? আমরা পরে আসি, আমরা আম মানুষ, আমাদের অনেক কিছু ভুল, তো ওই কারণে আমরা ভুল সংশোধন করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমরা ইস্তেমায় আসি। আল্লাহর নামকে আমি নিয়তে আইসি, আল্লাহর নিয়তে আইসি আর কি, সবাবের আশায় আইসি। আমরা আল্লাহর পথে বের হয়েছি আল্লাহর কাজ করার জন্য। এটা প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব, এটার বিরুদ্ধে কোনো ভেদাভেদ নেই। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহাসড়কে যানজট নিরসনে নানা পদক্ষেপ নিয়েছে ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। প্রথম পর্বে আমরা দেখেছি যে কীভাবে আরও সতর্ক হতে হয়, সেইটার সেই এক্সপিরিয়েন্সকে সাথে করে নিয়ে আমরা দ্বিতীয় পর্বে আরও বেশি কষাসব, যে আরও বেশি সিকিউর করা যায়, যাতে সেই বিষয়ে আমরা সশস্ত্র আছি। সাতপন্থীদের এই ইস্তেমাও শান্তিপূর্ণ পরিবেশে হবে বলে আশা ধর্ম প্রতিমন্ত্রীর। প্রত্যেকের যার যেদিকের যে দায়িত্ব, গুরু দায়িত্ব, সেই গুরু দায়িত্ব সুন্দরভাবে পালন করে আগামী এই তিন দিনের আমাদের যে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব, এটাকেও সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করার জন্য সবার ঐকান্তিক প্রচেষ্টা এই জায়গায় রয়েছে। রবিবার হবে আখেরি মোনাজাত, আর এর মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইস্তেমা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।